আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমাদের সাথে আছেন আবির। আবির, আপনি বলেন। হ্যাঁ ভাই, কেমন আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি, বলেন ভাই। হ্যাঁ ভাই, না আপনি অনেক ধর্মের বিষয় নিয়ে অনেক আলোচনা করেন, কিন্তু বিশেষ করে কি ভাই, আমাদের বাংলাদেশে কিন্তু সবাই ধর্মটা মানে না ভাই, সবাই মোল্লা দ্বারা প্রভাবিত, সব কথা তো ভাই বলা যায় না, আপনি তো জানেনই বুঝছেন না, মানে এই কথার বেশিরভাগ মানে মানুষ কি ভাই? বাংলাদেশ ভাই মূর্খ এই দ্বারা কথার মানে কি প্রভাবিত, ভাই? মানে তারা মোল্লা দ্বারা এমন ভাবে প্রভাবিত ওরা, একটা কোরআন টোরআন কিছু করে না। না, আপনাকে তো সেই জন্যই তো আমরা বলেছি যে মানে বুঝে পড়েন, কোরআন বুঝে পড়েন, হাদিস বুঝে না পড়েন কোরআন বুঝে পড়া একটা ভাই, কিন্তু কোরআন না পড়া একটা, বাংলাদেশের প্রায় ভাই। আপনাকে তো আমি বুঝে পড়তে বলতেছি, কোরআন বুঝে কি বলতেছেন, মানে ইয়া কথাবার্তা কি বলতেছেন না না এখন? ইসলাম আমি ইসলাম বলতে ধর্ম, একটু তারা কথা কিন্তু শুনে আমার নিন, কথা শুনে নিন যে আপনি কি চাচ্ছেন, চাচ্ছেন এটা যে সৌদি আরবের যে ইসলাম আছে, সালাফি ইসলাম যেটা, শরীয়তি ইসলাম যেটা, সেটা কি আপনি কামনা করেন বাংলাদেশে সেইটা প্রবর্তিত হোক, সেটা না সেই ভাই, আমি শরীয়তি আইন কায়েম হোক? না 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 ভাই, আমি ওইটা যেটা আমি বলতেছি, সবাই খালি মানে একজন ব্যক্তিদের ইসলাম দেখে, যেমন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক মোল্লা পূজা করে বুঝছে, আমি যে একজন মুসলমান কিন্তু তো ভাই তাই আমরা তো, আমরা তো ভাই মোল্লাদের দিয়ে তো আমরা মানে ইসলামকে বিচার বিবেচনা করি না, আমরা আপনি ইসলামকে বিচার বিবেচনা করি হয়তো কোরআন হয়তো এবং হাদিস দিয়ে, হয়তো না ঠিক আছে, ঠিক হয়তো আছে? আপনারা করেন না, কিন্তু বাংলাদেশে যে বর্তমানে যে নাগরিক গুলো আছে, অধিকাংশ নাগরিক গুলা মানে যে একটা হুজুর দেখলে, একটু টুপি দানি টুপি দেখলেই উনি আল্লাহ হাফেজ বুঝছেন, হ্যাঁ হ্যাঁ, এটা তো আছে, এটা কিন্তু সমস্যাটা তো আছে, কিন্তু আসলে উনি কি কিন্তু জানেন সেই মানে হুজুরটা তো মাদ্রাসায় শিশু ধর্ষণ করে, তাই না? না এরকমও হয় মাদ্রাসা শিক্ষা ভাই, আমি হয়তো সবাই গুলা হজম করতে পারে না ভাই বুঝছেন, মানে কি কমু নিজের দিনে ভাই গুলো হজম করতে পারে না বুঝছেন, মাদ্রাসা শিক্ষা অত্যন্ত ভয়ঙ্কর, হয়তো বললে তারা বুঝে না, তারা হয়তো ভাবে ইসলাম বিদেশি এই সে, কিন্তু পড়াশোনা করে না তো, হয়তো ইসলাম নিয়ে জানে না, খালি মুখ দিয়ে শুনে আর গিলে এতটুকুই আর কি বুঝছেন না, যে বাপ দাদা আচ্ছা, হুন আছে বুঝতে কাল পেরেছি। চাইছে। আমি আমরা আমরা এই কারণে বলি যে আপনারা সবাই বুঝে শুনে পড়েন, যেটা কোরআন যেটা পড়বে সেটা বুঝে বুঝে, বাংলায় অনুবাদটা বুঝে বুঝে পড়েন, মানে এটার মানে কি অর্থ সহকারে পড়েন, হাদিসটা অর্থ সহকারে পড়েন, এটা পড়লেই মোটামুটি মনে করেন অর্ধেক মানুষ ইসলাম ধর্ম ছেড়ে দিত। ওইটা যে যে ব্যক্তিগত বিষয়, যেমন যে যে চিন্তা ভাবনা এই বিষয়ে, যে কেউ থাকলেও বাধা নাই, কেউ থাকলেও বাধা নাই না না ভাই, বুঝছেন, বাধা তো তোমার আছে ভাই, বাধা তো আছে না ভাই। বাধা ইসলাম হয়তো আমি ধর্মে, জানি না, ইসলাম ধর্মের নিয়ম হচ্ছে আমি ভাই, জানি ইসলাম ধর্মের নিয়ম এটা হচ্ছে, ইসলাম ধর্মের নিয়ম হচ্ছে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তারে কল্লা ফালা দিতে হবে না আমি জানি, কিন্তু ওইসব হাদিস মাদিস ভাই আমি আমি বিশ্বাস করি না বুঝছেন, ভাই। এইসব আপনি বিশ্বাস না করলে তো হবে না ভাই, এগুলো তো হাদিস গ্রন্থে লেখা আছে, সহি হাদিস না এগুলা। ঠিক আছে, এখন একটা জিনিস কি, আপনি একটা বই লিখে আমার দিলেন, এটা যে আমার গ্রহণ করতে হবে তো আমার না ব্যক্তিগত না, এটা বিষয়, তো আমি বই লিখা দিইনি তো ভাই, এটা হচ্ছে ধরেন বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন, সেটা তারা হচ্ছে সবচেয়ে বড় বড় আলেমদেরকে দিয়ে সেই বইগুলাকে অনুবাদ করে, আরবি বইগুলাকে অনুবাদ করে, সেই ভাই আমি বইটা এই সরাসরি জন্যই লেখা বলছি আছে। এসব মোল্লা দেখতে মুখ ফিরে আনতে, এই জন্যই বলছি বুঝছেন, কারণ তাহলে মোল্লা সব বলে না, সব তাহলে বলে না তাহলে মানে আপনার কাছে, আপনার কাছে কি অন্য কোনো ইসলাম আছে যে ইসলামে মুরতাদদেরকে হত্যা করার কোনো বিধান নাই? আপনার কাছে অন্য কোনো আরেকটা ইসলাম কি নাজিল আমার হয়েছে কাছে আপনার আছে কাছে? শান্তি ধর্ম বুঝছেন, আমি আপনারও ভালোবাসি, সকল মুসলিমের ভালোবাসি ভাই বুঝছেন, তাহলে তো, তাহলে তো অবশ্যই আপনি একজন ভালো মানুষ, না অবশ্যই ভালো মানুষ, জানি না কিন্তু ভালোবাসি কিন্তু আমার না ধর্ম না না না, মানুষ আমার ধর্ম হিসেবে ভালো, না না মানুষ হিসেবে ভালো, আপনার ধর্মটা আসলে মানবতা, আপনার ধর্ম কিন্তু ইসলাম না, আপনার ধর্ম হচ্ছে মানব, আপনি হচ্ছে মানুষ হিসেবে ভালো। না আগে দেখতে হবে মানুষ আগে না ইসলাম আগে বুঝছেন, আর ধর্ম আগে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আগে দেখতে হবে মানুষ, মানুষ হচ্ছে সবার আগে, সবার উপরে মানুষ সত্য, দেখেন, এই তাই যে তো হয়তো আপনারা যে বিদ্বেষ বা এগুলো করেন স্বাভাবিক, আপনারা করতে পারেন, ভাই? আমরা বিদ্বেষ কোথায় করি ভাই? আমাদেরকে, আমাদেরকে আমরা কোপায়, আমরা আমাদেরকে কোপায়, না আগে শুনে নেন, কথা শুনে না নেন ভাই, ঠিক কথা আছে শুনে নেন ভাই, কথা শুনে নেন ভাই। আমাদেরকে বলে যে আমরা ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না, ত্যাগ করলে কোপায় আমাদের কুটি কুটি করে কাটবে আমাদেরকে। আপনাদের ওয়াজিরা ওয়াজে বলে যে নাস্তিকদের কতল করা ওয়াজিব হয়ে গেছে, এদেরকে টুকরো টুকরো করে কাটতে হবে। আপনাদের মানে মাওলানা মাহমুদুল হাসান গুনভি, সে ওয়াজে চিৎকার করে করে বলে নাস্তিকদের টুকরো টুকরো করে কাটতে হবে, টুকরো টুকরো করে কাটতে হবে, প্রত্যেকটা নাস্তিককে টুকরো টুকরো করে কাটতে হবে। আপনাদের আল্লামা শফি বলে নাস্তিকদের কতল ভাই, করাটা আপনি ওয়াজিব হয়ে গেছে। ভাই প্লিজ আমার এডিট করেন না, না না, আপনাকে এ করছি না, আপনাকে করছি না, কিন্তু ভাই তারা আমাদেরকে এইরকম কাটতেছে, আমাদেরকে অনেককে কাইটা ফেলছে, আমাদের অনেকে মেরে ফেলছে, আমাদের অনেক ব্লগারকে মেরে ফেলছে, তারা জবাই করে ফেলছে, আর আমরা তাদের সমালোচনা করতে পারবো না? বাহ, মানে আমরা সমালোচনা করলে আমরা বিদ্বেষ হয়ে গেলাম, আর ওরা আমাদের কোপাইতেছে, আপনি সেখানে কিছু, সেখানে আপনার কোনো কথা নাই, আমরা তাদেরকে সমালোচনা করতেছি তারা কেন কোপাচ্ছে, তখন আপনি এসে বলতেছেন না আপনারা তো বিদ্বেষ করতেছেন ভাই, বিদ্বেষ বিদ্বেষ, এটা না কি ভাই না ভাই কেমন আমি কথা ওইটা হলো? আমি মোল্লা বিদের বলি নাই বুঝছেন ভাই, ওদেরকে ওদেরকে আমি বিশ্বাস করেন অত্যন্ত মানে ব্যক্তি ব্যক্তি হিসাবে না, ওদের আচরণ হিসাবে ঘৃণা করি বুঝছেন, কারণ যে ওরা যে বলে নাস্তিক দিয়ে মারো কুবা কাটো, এই যে আমি মামুন লোকের মন্তব্য গুলো বললাম অত্যন্ত ভয়ঙ্কর, আব্বাস ইউজের মন্তব্য বললাম অত্যন্ত ভয়ঙ্কর, নাস্তিক কি মানুষ না, ওদেরকে আল্লাহ সৃষ্টি করে নাই, ওদেরকে আল্লাহ সৃষ্টি করে নাই, তো ওদেরকে হত্যা করার হুকুম কোন থেকে আমি করছো, ওরা হাদিস মাদিস পেলাম না, এইসব উল্টা পাল্টা হাদিস আইন না না, নিয়ে এগুলো তো আসলে হাদিস আছে তো ভাই, আসলে হাদিস আছে তো ভাই। আছে আমি জানি, আমি হাদিস গুলো পড়ছি দেখছি জানছি, এগুলা সম্পর্কে বুঝছি, এই জন্যই আমি হাদিস বর্জন করছি বুঝছেন, কারণ তো হাদিস ওরা বর্জন করলে তো আপনি আর মুসলমান নাই, হাদিস কেউ বর্জন করলে সে তো আর মুসলমান থাকে না ভাই, আপনাকেও আমি কিন্তু কতল করবে। না আপনি হাদিস বর্জন করছেন, শুনেন শুনেন ভাই, আপনি হাদিস বর্জন করছেন,
আপনার পাইলে কিন্তু মামুনুল হক এসে কোপায় রেখে দেবে, কারণ হাদিসকে বর্জন করা হচ্ছে। ভাই ওরা ভালোভাবে চিন্তা ভাবনা কিচ্ছু করে না ভাই, বুঝছেন? ওরা এক মানে আমি একটা হাদিস দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সাহাবী নাকি যুদ্ধে গেছে, যা শপথ করছে 99 জন স্ত্রী ওনার, মানে শপথ করছে আমি 99 জনের কাছে বাচ্চা হইব 99টা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, এটা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন ঠিক করছিল সে করে না মানুষ যে এই কি হইতে পারে, একটু মানে একটু সাধারণ রুচি হতে একটা আসছে, বুঝছেন না? হ্যাঁ ঠিকই বলছেন ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভাই। আপনার আপনাকে আমার একজন মানবিক মানুষ মনে হইলো, যে আপনি মানুষ হিসেবে ভালো, যে এই জিনিসগুলো চিন্তা করে দেখছেন যে এগুলো তো মানুষ মেনে নিতে পারে না, এগুলো তো উচিত না। তো আমরা ভাই সেই জিনিসগুলোরই সমালোচনা করি, আমরা আশা করি যে আপনিও সেই ধর্মান্ধদের সেই মৌলবাদীদের সমালোচনা করবেন। তাতে যদি কেউ আপনাকে এসে বলে যে আপনি তো ভাই মোল্লা বিদ্বেষী, ভাই আপনি তো মোল্লা বিদ্বেষী, ভাই আপনি তো মোল্লাদের আলেমদের আলেম বিদ্বেষী হয়ে গেছেন, এগুলো বলে আপনাকে আপনার মুখটা বন্ধ করার চেষ্টা করবে অনেকে, কিন্তু আপনি আমরা আশা করি যে আপনি আপনার মুখটা বন্ধ করবেন না, আপনি আপনার যে মানবিক চিন্তা সেটার কথা সবাইকে বলবেন। ভাই আপনার কাছে কথা বলতে পারতেছি আমি, বেশিরভাগ জায়গায় এসব কথা বলতে পারি না, আমার রিমুভ করে দেয়। হ্যাঁ সেটাও সেটাও ঠিক যে আপনি সব জায়গায় আবার এই কথা বলতে যান না, তখন আবার আপনারও কল্লা ফালা দিতে পারে, মানে এটাও তো সম্ভব, তাই না? জি জি ঠিক আছে আবির ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনাকে তাহলে বিদায় জানাই, আমাদের অনেক দর্শক অপেক্ষা করছেন, আবার আরেকদিন কথা হবে, ঠিক আছে? জি আচ্ছা ভালো থাকেন ভাই, তাহলে আমি আরেকজনকে যুক্ত করছি।